হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি জঙ্গল ক্রুজ নিয়ে। এই মুভির ইন্ট্রোডাকশন নিয়ে বিশেষ কিছুই বলার নেই, শুধুমাত্র এটুকুই বলবো, যারা অ্যাডভেঞ্চার মুভি দেখতে ভালোবাসেন তাদের জন্য এই মুভিটি মোস্ট রেকমেন্ডেড। ওকে, চলুন তাহলে যাওয়া যাক মূল গল্পের দিকে। শুরু করার আগে, হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। গল্পের শুরুতেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়, আফ্রিকার গভীর জঙ্গলে টিয়ার্স অব দ্য মুন নামক এমন এক পৌরাণিক গাছ রয়েছে, যে গাছের ফুল যে কোনো অসুস্থতা বা আঘাত খুব সহজেই নিরাময় করতে পারে, এমনকি যে কোনো অভিশাপ থেকেও মুক্তি পাওয়া যায়। তাই যুগ যুগ ধরে বহু মানুষ ওই পৌরাণিক গাছ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে আসছে, যাদের মধ্যে সব থেকে বিখ্যাত ডন আগুয়েরের গল্প, যিনি 1556 সাল নাগাদ কিছু লোকজনকে সঙ্গে নিয়ে আফ্রিকার গভীর জঙ্গলে ওই টিয়ার্স অব দ্য মুন নামক গাছের খোঁজ করতে শুরু করে। কিন্তু বাকিদের মতো তাদের অবস্থাও সেই একই হয়, মানে কিছু দিনের মধ্যেই বিভিন্ন কারণে ডন আগুয়েরের কিছু সঙ্গী সাথী মারা যায় এবং বাকিরা সকলেই অসুস্থ হয়ে পড়ে। কিন্তু মারা যাওয়ার আগে ওই গভীর জঙ্গলে থাকা পুকা মিচুনো নামক এক উপজাতি তাদেরকে অসুস্থ অবস্থায় তাদের ডেরায় নিয়ে যায়, যেখানে ওই উপজাতির প্রধান তাদের সকলকেই ওই টিয়ার্স অব দ্য মুন নামক গাছের ফুলের মাধ্যমে সুস্থ করে তোলে। মানে এই উপজাতি জানে ওই গাছ কোথায় রয়েছে, এমনকি কথিত আছে এই উপজাতিরাই ওই গাছের রক্ষাকর্তা। যেটা জানার পরেই আগুয়েরে ওই উপজাতির প্রধানের থেকে অ্যারো হেড নামক একটি বস্তু এবং ওই গাছ কোথায় আছে সেটা জানতে চায়। এখানে জানিয়ে রাখি, এই অ্যারো হেড হলো একমাত্র বস্তু যেটার মাধ্যমেই ওই গাছের ফুল ফোটানো সম্ভব, এমনকি এই অ্যারো হেডের মাধ্যমেই ওই গাছ পর্যন্ত পৌঁছানোও যায়। কিন্তু এই উপজাতি যেহেতু ওই গাছের রক্ষাকর্তা, তাই এই উপজাতির প্রধান আগুয়েরের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ফলস্বরূপ আগুয়েরের রাগান্বিত হয়ে উপজাতির প্রধানকে সঙ্গে সঙ্গেই হত্যা করে এবং একই সঙ্গে তাদের ওই ডেরা পুরোপুরি জ্বালিয়ে দেয়, যেটা দেখে উপজাতির প্রধানের মেয়ে ওই অ্যারো হেড নিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আগুয়েরে এবং তার সঙ্গী সাথীরা তার পিছনে ধাওয়া করতে থাকে ওই অ্যারো হেড উদ্ধার করার জন্য। আর এই সব দেখে উপজাতির প্রধান মৃত্যুসজ্জায় সজ্জিত হয়েও আগুয়েরে এবং তার সঙ্গী সাথীদের এমন একটি অভিশাপ দিয়ে যায় যে তারা এই অ্যামাজন নদী ছেড়ে কোনোদিনই বাইরে বেরোতে পারবে না, মানে তাদের অনন্তকাল এই নদীর আশেপাশেই আটকে থাকতে হবে, আর যদি তারা জঙ্গলে প্রবেশ করার চেষ্টা করে ওই জঙ্গলই তাদেরকে গ্রাস করবে, মানে তারা এখান থেকে পালাতেও পারবে না, এমনকি মারাও যাবে না, মানে এই অ্যামাজনেই তারা সারা জীবনের জন্য বন্দী হয়ে থাকবে। এখানে আরো টুইস্ট আছে যেটা আপনারা মুভির শেষ মুহূর্তে গিয়ে জানতে পারবেন। ওকে, এখান থেকে সিন শিফট হয় 1916 সালে লন্ডনে, যেখানে আমরা পরিচিত হই এই মুভির দুই মুখ্য চরিত্র ডক্টর লিলি হাউটন এবং তার ভাই ম্যাকগ্রেগরের সঙ্গে, যারা ওই গাছ টিয়ার্স অব দ্য মুনের গল্প শুনেছে। এমনকি ডক্টর লিলি বিশ্বাসও করেন ওই গাছ একবার যদি সে খুঁজে পায় তাহলে ওই গাছের ফুল থেকে যে কোনো দুরারোগ্য ব্যাধির ওষুধ তৈরি করা যাবে, মানে ওই ফুল যদি তারা উদ্ধার করতে পারে তাহলে চিকিৎসা বিজ্ঞানে ইংল্যান্ডে একটি বড় বিপ্লব ঘটবে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, মুভিতে ওই গাছের পাপড়ি বলা হয়েছে কিন্তু আমি এখানে ফুল বলছি। ওকে, তো এই মুহূর্তে আমরা দেখতে পাই ইংরেজদের রয়্যাল একটি সোসাইটিতে লিলির ভাই ম্যাকগ্রেগর ওই গাছ এবং তার ফুল সম্বন্ধে একটি বিস্তারিত বিবরণ দিচ্ছেন, কারণ ডক্টর লিলি জানতে পেরেছে সেই অ্যারো হেড বর্তমানে এই সোসাইটির কাছেই রয়েছে, মানে যার মাধ্যমে ওই গাছ পর্যন্ত পৌঁছানো যেতে পারে। তাই লিলি এবং তার ভাই এই সোসাইটি থেকে ওই অ্যারো হেডটি উপহার হিসেবে পেতে চায়। কিন্তু ম্যাকগ্রেগর ওই গাছের বিভিন্ন উপকার সম্বন্ধে বিবরণ দেওয়ার পরেও এই সোসাইটি তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে, কারণ জার্মানির একজন অভিজাত ব্যক্তি প্রিন্স জোয়াকিম ওই অ্যারো হেডের বিনিময়ে বহু অর্থের অফার দিয়েছে। তাই সোসাইটিও চায় ওই অ্যারো হেড প্রিন্স জোয়াকিমের হাতেই তুলে দিতে, আর প্রিন্স জোয়াকিমও ওই অ্যারো হেড নিতে চায় এই একই কারণে, মানে ওই গাছ খুঁজে তার ফুল উদ্ধার করে সে যাতে আরও অভিজাত হয়ে উঠতে পারে এবং জার্মানিকে চিকিৎসা বিজ্ঞানে আরও উন্নত করে তুলতে পারে। কিন্তু সোসাইটি ওই অ্যারো হেড প্রিন্স জোয়াকিমের হাতে তুলে দেওয়ার আগেই ডক্টর লিলি চালাকি করে তাদের স্টোর রুম থেকে ওই অ্যারো হেডটি চুরি করে নেয়, যদিও একদম লাস্ট মুহূর্তে প্রিন্স জোয়াকিম লিলিকে ঠিকই দেখে ফেলে আর তার দলবল নিয়ে তৈরি হতে শুরু করে যে কোনো উপায়ে লিলির থেকে ওই জিনিসটি উদ্ধার করতে। কিন্তু লিলি তার ভাইকে নিয়ে বেরিয়ে পড়ে ব্রাজিলের উদ্দেশ্যে, যেখান থেকেই সে রওনা হবে অ্যামাজন জঙ্গলে। ওকে, তো এখান থেকে সিন শিফট হয় দক্ষিণ আমেরিকার অ্যামাজন ফরেস্টে, যেখানে আমরা পরিচিত হই এই মুভির মুখ্য চরিত্র ডোয়াইন জনসনের সঙ্গে। ও সরি, মুভিতে চরিত্রের নাম ফ্র্যাঙ্ক উলফ, যে এই অ্যামাজন ফরেস্টের একজন ট্যুর গাইড হিসেবে কাজ করে, মানে এই অ্যামাজন জঙ্গলে যারা ঘুরতে আসে
ফ্র্যাঙ্ক তার নিজের তৈরি একটি বোটের মাধ্যমে সেখানকার বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখায়। কিন্তু মাঝে মাঝেই সে বেশি অর্থ উপার্জনের জন্য বিভিন্ন মানুষকে সাজানো বিপদের মধ্যে ফেলে। যেমন এই জঙ্গলেরই কিছু অধিবাসীকে সে অর্থের বিনিময়ে নিজের দলে করে রেখেছে, যারা মাঝে মাঝেই ঘুরতে আসা মানুষদের ভয় দেখায়। আর ফ্র্যাঙ্ক তাদেরকে এই সমস্ত মানুষদের থেকে নিরাপদে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশি টাকা নেয়। কিন্তু হ্যাঁ, এই সকল কাজ করে সেইখানে ঘুরতে আসা বিভিন্ন মানুষদের বেশ এন্টারটেইন করে। যাই হোক না কেন, দুর্ভাগ্যের বিষয়, মিস্টার নীলো নামক একজন ব্যবসায়ী ফ্র্যাঙ্কের ওই বোটের ইঞ্জিন একদিন খুলে নেয়। কারণ ফ্র্যাঙ্ক তার ওই নৌকার ইঞ্জিন কিনেছিল ওই ব্যবসায়ী থেকেই, কিন্তু নির্দিষ্ট টাইম মতো টাকা দিতে না পারায় নীলো আবারও সেটা তার থেকে নিয়ে নেয়। এবং টাইম দিয়ে দেয় এক মাসের মধ্যে যদি সে টাকা ফেরত দিতে না পারে তাহলে তার পুরো বোটই সে নিয়ে নেবে। এদিকে ডক্টর লিলি এবং তার ভাইও এসে পৌঁছায় ওই স্থানে। কারণ আগেই বলেছি, এই অ্যামাজন জঙ্গলে থাকা সেই টিয়ার্স অব দ্য মুন গাছটি তারা উদ্ধার করতে চায়। তাই এইখানে পৌঁছে তারা খোঁজ করতে শুরু করে মিস্টার নীলোর। কারণ ডক্টর লিলি খোঁজ নিয়ে জানতে পেরেছে এই স্থানে সবচেয়ে বড় ব্যবসায়ী মিস্টার নীলো। তাই সে আশাবাদী নীলই একমাত্র পারবে তাদেরকে অ্যামাজনের গভীর জঙ্গলে যাবার ব্যবস্থা করে দিতে, যে কারণে সে এখানে পৌঁছে মিস্টার নীলোর খোঁজ করতে থাকে। ওদিকে ফ্র্যাঙ্ক তার বোটের ইঞ্জিন পুনরায় ফিরে পাওয়ার জন্য মিস্টার নীলোর অফিসে গোপনে প্রবেশ করে। আর ঠিক সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হয় ডক্টর লিলি। ফলে আর কোনো উপায় না দেখে ফ্র্যাঙ্কই নিজেকে মিস্টার নীলো হিসাবে লিলির কাছে পরিচয় দেয়। কিন্তু যখনই ডক্টর লিলি তার কাছে থাকা হাতে তৈরি একটি অ্যামাজন জঙ্গলের ম্যাপ দেখিয়ে সেখানে থাকা একটি বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে, তখনই ফ্র্যাঙ্ক তাকে সাবধান করে পৃথিবীর যে কোনো জায়গায় চলে যান, কিন্তু ভুলেও ওই জায়গায় যাওয়ার কোনো দিনই চেষ্টা করবেন না। কারণ ওই জায়গায় যাওয়া মানে নিজে থেকেই মৃত্যুকে বেছে নেওয়া। যদিও লিলি এসব কিছু শোনার পাত্র একদমই না। সে জানায় তার বাবার কাছ থেকে সে শুনেছে এই জায়গাতেই রয়েছে টিয়ার্স অব দ্য মুন নামক সেই পৌরাণিক গাছ, যেটা তাকে এখন উদ্ধার করতেই হবে। এবার এই কথা শুনে ফ্র্যাঙ্ক তাকে বোঝানোর চেষ্টা করে ওই গাছ শুধুমাত্র একটি গল্প কথা, সত্যি ওই গাছ আছে কিনা এর কোনো প্রমাণ কোনো দিনই পাওয়া যায়নি। তাই ফ্র্যাঙ্ক ওই জায়গা ছেড়ে অ্যামাজনের অন্যান্য কিছু জায়গা ঘুরে দেখার জন্য তাকে রিকোয়েস্ট করে। যদিও লাস্ট পর্যন্ত ডক্টর লিলির প্রচুর অর্থের বিনিময়ে অবশেষে ফ্র্যাঙ্ক রাজি হয়ে যায় তাকে ওই স্থানে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পরবর্তীতেই তারা দুজন মিলে যখন একটি রেস্টুরেন্টে বসে ওই জায়গা নিয়ে বিভিন্ন রকম আলোচনা করতে থাকে, ঠিক তখনই লিলির ভাই ম্যাকগ্রেগর অরিজিনাল নীলকে নিয়ে সেই স্থানে উপস্থিত হয়। আর অবশেষে ডক্টর লিলি বুঝতে পারে সে এতক্ষণ নীলো ভেবে যার সঙ্গে ড্রিল করেছে সে আসলে ফ্র্যাঙ্ক নামক একজন ট্যুর গাইড। তাই তার সঙ্গে সমস্ত ড্রিল ক্যান্সেল করে সে মিস্টার নীলোর সঙ্গে কথা বলতে শুরু করে। আর ঠিক ওই মুহূর্তেই ফ্র্যাঙ্ক লক্ষ্য করে ডক্টর লিলির গলায় লকেট হিসাবে ঝুলছে সেই অ্যারো হেড, মানে যেটার মাধ্যমে ওই গাছ পর্যন্ত পৌঁছানো যায়। ফলে ফ্র্যাঙ্ক সঙ্গে সঙ্গে লিলিকে অফার করে হাফ টাকার বিনিময়ে ওই স্থানে নিয়ে যাওয়ার জন্য। মানে ফ্র্যাঙ্কও আগে থেকেই ওই গাছ সম্বন্ধে জানে, এমনকি এই অ্যারো হেডের সঙ্গেও সে আগে ভাগেই পরিচিত। কিন্তু ডক্টর লিলিকে যেহেতু ফ্র্যাঙ্ক প্রথমবার ঠকিয়েছে, তাই এই মুহূর্তে সে আর তার সঙ্গে যেতে কিছুতেই রাজি না। এবার যখন ডক্টর লিলি মিস্টার নীলোর সঙ্গে এই বিষয়ে কথাবার্তা বলতে শুরু করে, ঠিক তখনই ওই স্থানে একটি বন্য জাগুয়ার আক্রমণ করে বসে। যেটা দেখে মিস্টার নীলো সেখান থেকে পালিয়ে গেলেও ফ্র্যাঙ্ক ওই জাগুয়ারের বিরুদ্ধে লড়াই করে তাকে এখান থেকে ভাগিয়ে দেয়। যেটা দেখে ডক্টর লিলির মনে হয় ফ্র্যাঙ্কই হলো একমাত্র ব্যক্তি যেই তাদেরকে ওই স্থানে নিয়ে যেতে পারে। ফলে তারা তিনজন মিলেই, মানে ফ্র্যাঙ্ক, লিলি এবং ম্যাকগ্রেগর, ফ্র্যাঙ্কের নৌকার দিকে অগ্রসর হয় সেই স্থানের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। এতক্ষণে মিস্টার নীলো বুঝতে পেরে গেছে ফ্র্যাঙ্ক তার বোটের ইঞ্জিন তার থেকে চুরি করে নিয়ে গেছে, ফলে সে আবারও সেটা তার থেকে ফিরিয়ে আনার জন্য লোক পাঠায়। আর এই একই টাইমে প্রিন্স জোয়াকিমের কিছু ভাড়াটে গুন্ডারা সেই স্থানে উপস্থিত হয়ে ডক্টর লিলিকে একটি পাখির খাঁচায় বন্দি করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে তারা লিলির থেকে ওই অ্যারো হেডটি উদ্ধার করতে পারে। যদিও ডক্টর লিলির চালাকি এবং ফ্র্যাঙ্কের শক্তির কাছে পরাজিত হয়ে দুই টিমই তাদেরকে আটকাতে ব্যর্থ হয়। যেটা জানার পর প্রিন্স জোয়াকিম একটি জার্মান সাবমেরিনের মাধ্যমে ফ্র্যাঙ্কের ওই বোটের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ফ্র্যাঙ্কের কৌশলেই তারা ওই সাবমেরিনের আক্রমণ থেকে ঠিকই বেঁচে যায়। উল্টে ওই সাবমেরিনই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, আর তারা তিনজন মিলে বিনা বাধায় সেখান থেকে বেরিয়ে পড়ে সেই পৌরাণিক গাছের খোঁজে। যদিও প্রিন্স জোয়াকিম এত সহজে হার না মেনে তার সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে উপস্থিত হয় সেই অভিশপ্ত বিজয়ীদের কাছে, মানে ডন আগুয়েরে এবং তার বাহিনীর কাছে, যারা এই মুহূর্তে জঙ্গলের একটি গুহায় আবদ্ধ হয়ে পুরোপুরি পাথরে রূপান্তরিত হয়েছে। আর প্রিন্স জোয়াকিম সেখানে পৌঁছেই আগুয়েরের মুখে এক ফোঁটা ওই নদীর জল দিয়ে তাকে কিছুটা জীবন্ত করে তোলে। আর তারপর তাকে জানায় বর্তমানে সেই অ্যারো হেড এই জঙ্গলেই রয়েছে।
যার মাধ্যমেই ওই গাছ পর্যন্ত পৌঁছানো সম্ভব। আর আমরা প্রথমেই জেনেছি ওই গাছের ফুল থেকে যে কোনো অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। মানে এই আগুয়েরে এবং তার দলবল যে অভিশপ্ত হয়ে এই অ্যামাজনেই আটকে রয়েছে, এইটা থেকেও তারা মুক্তি পেতে পারে ওই ফুলের মাধ্যমে। তাই এই মুহূর্তেই প্রিন্স জোয়াকিম তাদের সঙ্গে চুক্তি করে, সে এবং তার দলবল যদি ওই অ্যারো হেড তাকে জোগাড় করে দিতে পারে, তাহলে ওই গাছ খুঁজে সেই ফুলের মাধ্যমে সেও তাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত হতে সাহায্য করবে। ফলে আগুয়েরেও তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। আর প্রিন্স জোয়াকিমও একটি ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে নদীর জল সেই স্থান পর্যন্ত নিয়ে আসে, যার ফলে তারা সকলে সেখানে বন্দী অবস্থা থেকে মুক্তি পায়। মনে রাখবেন, বন্দী অবস্থা থেকে মুক্তি পায় বলেছি, অভিশাপ থেকে কিন্তু না। এদেরকে নিয়ে আরো কিছু স্টোরি রয়েছে যেটা আপনারা আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। ওকে, তো অন্যদিকে দেখা যায় নদীতে সফর করার টাইমে লিলি এবং ম্যাকগ্রেগর বুঝতে পারে যেই জাগুয়ারের আক্রমণ থেকে ফ্র্যাঙ্ক তাদেরকে বাঁচিয়েছিল সেটা আসলে তারই পোষ্য। মানে ফ্র্যাঙ্ক এই বিষয়েও তাদেরকে বোকা বানিয়েছে। যেটা জানার পরে লিলি ভাবতে শুরু করে ফ্র্যাঙ্ককে বিশ্বাস করাটা তার ঠিক হয়েছে কিনা। কিন্তু এই মুহূর্তে আর কোনো উপায় না থাকায় তার ওই নির্দিষ্ট দিকেই রওনা হতে থাকে। আবার এরই মধ্যে লিলি গোপনে ফ্র্যাঙ্কের কেবিনে প্রবেশ করে দেখতে পায় সেইখানে ওই অ্যারো হেড সহ এই অ্যামাজন জঙ্গলের বিভিন্ন রকমের মানচিত্র রয়েছে। আর এটা দেখেই লিলি খুব সহজেই বুঝতে পারে ফ্র্যাঙ্কও তাদের মতো ওই গাছ নিয়ে নিশ্চয়ই গবেষণা করেছে। ফলে তারপরেই সে ফ্র্যাঙ্কের থেকে জানতে চায় এসবের মানে কি। যদি ফ্র্যাঙ্ক তাদেরকে সত্যি সত্যি জানিয়ে দেয় সেও তাদের মতো এক সময় ওই গাছের খোঁজ করত, কিন্তু বহু খোঁজার পরেও ওই গাছ সে কোনোদিনই উদ্ধার করতে পারেনি। ফলস্বরূপ হতাশ হয়ে সে ওই কাজ বন্ধ করে দিয়েছে। যেটা শুনে ডক্টর লিলি তার কাছে থাকা সেই অ্যারো হেড দেখিয়ে জানায়, তুমি ওই গাছ খুঁজে পাওনি কারণ তোমার কাছে এইটা ছিল না, কিন্তু এই মুহূর্তে আমরা ওই গাছ খুঁজতে সফল হবই। যাই হোক, এরই মধ্যে তারা ওই নদীতে বিশাল বড় একটি বিপদের সম্মুখীন হয়। মানে তাদের ওই বোর্ড একটি বড় জলপ্রপাতের সামনে এসে দাঁড়ায়, যেখানে তারা উপর থেকে নিচে পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তেই কোনো ক্রমে সেখান থেকে বেঁচে যায়। যার পর অন্য রাস্তা দিয়ে অনেকটা জলপথ পাড়ি দেওয়ার পর ওই জঙ্গলের কিছু উপজাতিরা তাদেরকে বন্দি বানায়, আর তারপর তাদেরকে ওই বন্দি অবস্থাতেই হাজির করা হয় ওই উপজাতির লিডারের সম্মুখে, যে তাদেরকে তাদের ভাষায় জানিয়ে দেয় লিলির কাছে থাকা ওই অ্যারো হেড তারা যদি ভালোয় ভালোয় তাদের হাতে তুলে দেয় তাহলে তারা তাদেরকে সসম্মানে মুক্তি দেবে। কিন্তু লিলি যখন সেটা না দিয়ে তাদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়, তখনই ওই উপজাতি প্রকাশ করে এটা আসলে ফ্র্যাঙ্কের একটি চালাকি। মানে এই উপজাতির সঙ্গে ফ্র্যাঙ্ক আগে ভাগে পরিচিত এবং এই টাইমে প্ল্যান মাফিক সে নিজেদেরকে বন্দি বানিয়েছে যাতে লিলিকে ভয় দেখিয়ে তারা তার থেকে ওই অ্যারো হেডটি উদ্ধার করতে পারে। ফলে এই মুহূর্তেও লিলি যখন ফ্র্যাঙ্কের এই চালাকি বুঝতে পারে তখন সে ক্ষুব্ধ হয়ে জানিয়ে দেয়, তোমাকে বিশ্বাস করা আমার একদমই উচিত হয়নি, তাই এই মুহূর্ত থেকে আমি একাই ওই গাছের সন্ধান করব, তোমাকে আমার আর দরকার নেই। কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে এই উপজাতির প্রধান ট্রেডার শ্যাম নামক একটি মহিলার থেকে টাকার বিনিময়ে অ্যারো হেডে আঁকা কিছু প্রাচীন ভাষার অনুবাদ জেনে নেয়, যার মাধ্যমে তার কাছে পরিষ্কার হয়ে যায় ওই গাছ অ্যামাজন জঙ্গলের কোন জায়গায় থাকতে পারে। এছাড়াও আরো এমন কিছু গোপন তথ্য সে জানতে পারে যেগুলি ওই ফুল হাসিল করতে তাকে সাহায্য করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ক্ষণিকের মধ্যেই সেখানে উপস্থিত হয় অভিশপ্ত সেই বিজয়ীরা, মানে আগুয়েরে এবং তার বাহিনী, যারা মুহূর্তেই লিলির কাছে থাকা সেই অ্যারো হেড ছিনিয়ে নেয়। কিন্তু ফ্র্যাঙ্ক লিলিকে সাহায্য করার জন্য নিজে আগুয়েরের হাতে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হলেও সেই অ্যারো হেড ডক্টর লিলির কাছে আবারও ফিরিয়ে দিয়ে নিজে আহত অবস্থায় নদীতে পড়ে যায়। পরবর্তীতে এই রকম অবস্থা দেখে ট্রেডার শ্যাম লিলিকে উপদেশ দেয় যত তাড়াতাড়ি সম্ভব এই অ্যারো হেড নিয়ে সে যেন গভীর জঙ্গলের দিকে দৌড়ায়, তাহলে ওই সমস্ত অভিশপ্ত বিজয়ীরা আর তার পিছু নিতে পারবে না, কারণ তাদের উপর অভিশাপ আছে, তাদেরকে এই নদীর আশেপাশেই চিরকাল থাকতে হবে। আর যদি তারা জঙ্গলে ঢোকার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গেই এই জঙ্গল তাদেরকে বন্দী বানিয়ে আবারও নদীতে ফিরিয়ে দেবে। আর এখানেও আমরা সেই একই ঘটনা দেখতে পাই, লিলির পিছনে যখন তারা ধাওয়া করতে শুরু করে ঠিক তখনই জঙ্গল তাদেরকে বন্দী বানিয়ে আবারও নদীতে ফিরিয়ে দেয়। মানে লিলি এই মুহূর্তে তাদের থেকে কোনো প্রকারে মুক্তি পায়। কিন্তু এই অভিশপ্ত বিজয়ীরা এর পরেও থেমে না থেকে কিছু মৌমাছির মাধ্যমে খবর পাঠায় প্রিন্স জোয়াকিমের কাছে, যারা জোয়াকিমকে অ্যামাজন মানচিত্রের একটি নির্দিষ্ট জায়গা দেখিয়ে বুঝিয়ে দেয় বর্তমানে সেই অ্যারো হেড ওই জায়গায় থাকতে পারে। ফলস্বরূপ প্রিন্স জোয়াকিমও তার সাবমেরিনের মাধ্যমে রওনা হয় ডক্টর লিলিকে ধরার জন্য। আর এদিকে লিলির ভাই ম্যাকগ্রেগর এই সমস্ত ঘটনার মধ্যেই পায়ে গুরুতর চোট পেয়েছে, যে কারণে সে লিলিকে পরামর্শ দেয়
তাদেরকে এখনই এখান থেকে ফিরে যাওয়া উচিত। কিন্তু লিলি তাকে এখান থেকে চলে যেতে বলে একাই ওই গাছ উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। যদিও পরদিন সকালেই তারা নদীর পার্শ্ববর্তী একটি জায়গা থেকে ফ্র্যাঙ্ককে উদ্ধার করে জীবিত অবস্থায়, কিন্তু তারা এটা দেখে হতবাক হয়ে যায়। আগুয়েরে যে তার বুকে একটি ছোরা গিঁথে দিয়েছিল সেটা এখনো তার বুকে গিঁথে রয়েছে, যেখান থেকে একটুও রক্তপাত হচ্ছে না, আর এটা একদমই স্বাভাবিক বিষয় নয়। ফলে প্রথমেই লিলি তার থেকে জানতে চায়, তুমি কি তাহলে মানুষ না? উত্তরে ফ্র্যাঙ্ক তাকে আশ্বস্ত করে, প্রথমে সে তার বুকের ওই ছোরা বের করে দিক, তারপর ধীরে সুস্থে সে তাকে সবটা জানাবে। ফলে কথা মতো ডক্টর লিলি বহু চেষ্টার পর তার বুক থেকে ওই ছোরাটি বের করে দেয়, যার পর ফ্র্যাঙ্ক তাকে জানায় তার আসল নাম ফ্রান্সিসকো, আর সে বেঁচে রয়েছে মোটামুটি 400 বছর, কারণ ফ্র্যাঙ্ক নিজেও ওই অভিশপ্ত বিজয়ীদের মধ্যেই একজন। কি বুঝতে পারলেন না? চলুন তাহলে একটু ডিটেলে জানা যাক। 1556 সাল নাগাদ জন আগুয়েরে যে সমস্ত মানুষদের নিয়ে এই অ্যামাজনের জঙ্গলে ওই টিয়ার্স অফ দ্য মুন নামক গাছের খোঁজে এসেছিল, তাদের মধ্যেই একজন ছিলেন এই ফ্র্যাঙ্ক। আসলে ফ্র্যাঙ্কের বাবা ডন আগুয়েরের বাবা সেনাবাহিনীতে কাজ করত, কিন্তু কোনো একদিন আগুয়েরের বাবাকে বাঁচাতে গিয়ে ফ্র্যাঙ্কের বাবা যখন মারা যায়, তখন থেকেই আগুয়েরের বাবা ফ্র্যাঙ্ককেও নিজের ছেলের মতোই মানুষ করতে শুরু করে। দিন বদলায় আর আগুয়েরে তার বাবার জায়গায় সম্রাট হয়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আগুয়েরের একমাত্র কন্যা একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে, যার পর আগুয়েরে জানতে পারে ওই অলৌকিক গাছের কথা, যার পাপড়ির মাধ্যমে যে কোনো ব্যাধি সারানো যেতে পারে। ফলে মেয়েকে বাঁচানোর জন্যই আগুয়েরে তার দলবল নিয়ে রওনা হয় অ্যামাজন জঙ্গলের উদ্দেশ্যে, যেখানে তার বহু সঙ্গী সাথী মারা যাওয়ার পর সকলেই যখন অসুস্থ হয়ে পড়ে, তখনই সেখানকার কিছু গ্রামবাসী তাদেরকে উদ্ধার করে সুস্থ করে তোলে, যেটা আমরা আগেও শুনেছি। কিন্তু এই গাছ এবং সেই অ্যারো হেডের জন্য আগুয়েরে যখন তাদের উপরেই আক্রমণ করতে শুরু করে, ফ্র্যাঙ্কের এই বিষয়টি কিন্তু একদমই ভালো লাগে না, কারণ যাদের জন্যই তারা সুস্থ হলো তাদের উপর আক্রমণ করাটা নিতান্তই তার বিশ্বাসঘাতকতা বলে মনে হয়। ফলে সে যখন আগুয়েরেকে ওই অ্যারো হেড উদ্ধার করার কাজে বাধা দেওয়ার চেষ্টা করে, তখনই সে ফ্র্যাঙ্কের উপরেও আক্রমণ করে বসে, মানে তখন থেকেই তারা একে অপরের শত্রুতে পরিণত হয়। এরপর ওই উপজাতির লিডারের অভিশাপে তারা সারা জীবনের জন্য এখানেই আটকে যায়, মানে তারা মারাও যাবে না, আবার এই নদী থেকে দূরেও কোথাও যেতে পারবে না, আর যদিও ভুলবশত দূরে যাওয়ার চেষ্টা করে, ওই জঙ্গলই তাদেরকে আবারও ওই নদীর কাছে ফিরিয়ে দেবে। কিন্তু ফ্র্যাঙ্ক যেহেতু আগুয়েরের শত্রুতে পরিণত হয়েছিল, তাই মাঝে মাঝেই আগুয়েরের বাহিনী এবং ফ্র্যাঙ্কের মধ্যে ঝামেলা লেগেই থাকত, যেটা থেকে নিস্তার পাওয়ার জন্যই ফ্র্যাঙ্ক চালাকি করে নদী থেকে দূরে অবস্থিত একটি গুহার মধ্যে তাদের সকলকেই আটকে দেয়, যেখান থেকে নদীতে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। ফলস্বরূপ জঙ্গল তাদেরকে সেখানেই বন্দি করে ফেলে, আর তারা ওই জায়গাতেই বছরের পর বছর আটকে থাকায় তাদের রূপ এইরকম ভয়ানক হয়ে ওঠে। যার পর ফ্র্যাঙ্কও তার ওই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সেই গাছ খোঁজার বহু চেষ্টা করেছে, কিন্তু ওই অ্যারো হেড তার কাছে না থাকায় কোনো মতেই সে এই কাজে সফল হয়নি। তাই এক প্রকার বাধ্য হয়েই সে এই নদীর আশেপাশেই থাকার সিদ্ধান্ত নেয়, আর তার ওই নৌকা বানিয়ে একজন ট্যুর গাইড হিসাবে কাজ করতে শুরু করে। এরপরের ঘটনা তো আমরা সকলেই জানি, মানে যেটা আমরা প্রথম থেকে দেখে আসছি। ওকে, তো এরপর দেখা যায় লিলির ভাই যেহেতু তার পায়ে চোট পেয়েছে, তাই তাকে এখান থেকে ফিরে যেতে বলে লিলি এবং ফ্র্যাঙ্ক দুজন মিলে রওনা হয় ওই গাছের উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আহত ম্যাকগ্রেগর টেডার স্যামের সঙ্গে মিলে এই স্থান থেকে ফিরে যাওয়ার টাইমে জোয়াকিম ম্যাকগ্রেগরকে ধরে ফেলে, আর তাকে হুমকি দিয়ে জেনে নেয় লিলি এবং ফ্র্যাঙ্ক বর্তমানে কোন স্থানের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফলে প্রিন্স জোয়াকিমের রওনা হয় তাদের পিছন পিছন। ওইদিকে দেখা যায় লিলি এবং ফ্র্যাঙ্ক লালুনা রোটা জলপ্রপাতের কাছে উপস্থিত হয়ে খোঁজ করতে শুরু করে এই স্থানে ওই গাছ কোথায় রয়েছে, কারণ ওই অ্যারো হেড অনুযায়ী সেই গাছ এই স্থানেই থাকার কথা। ফলে ওই স্থানে যখন তারা ভালোভাবে পর্যবেক্ষণ করে, তখনই তারা জলের নিচে অবস্থিত একটি মন্দির খুঁজে পায়, আর সেখানেই একটি বিশেষ কার্য সম্পূর্ণ করার পর ওই স্থানের জল পুরোপুরি কমে যায়, এবং একই সঙ্গে একটি রাস্তা উন্মোচিত হয় ওই গাছ পর্যন্ত পৌঁছানোর জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রিন্স জোয়াকিমও সেই স্থানে উপস্থিত হয়ে তাদের দুজনকেই বন্দী বানায়, যার পর তারা সকলে মিলে একত্রে ওই গাছের দিকে অগ্রসর হয়, আর ওই গাছের কাছে পৌঁছে প্রিন্স জোয়াকিম যখন তাদেরকে অর্ডার দেয় ওই গাছে ফুল ফোটানোর জন্য, তখনই ফ্র্যাঙ্ক তাকে জানিয়ে দেয় সে এই কাজ করবে যদি তাকে ওই গাছের একটি পাপড়ি দেওয়া হয়, কারণ সে তার মাধ্যমে তার অভিশাপ থেকে মুক্তি পাবে। ফলে জোয়াকিম যখন তার কথায় রাজি হয়ে যায়, তখন লিলিও জানায় তারও একটি পাপড়ির দরকার, না হলে এই কাজে সে কোনো হেল্প করবে না। কিন্তু জোয়াকিম জানিয়ে দেয় তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকেই একটি পাপড়ি দেওয়া হবে। এবার তারা দুজন মিলে ডিসাইড করুক কে ওই পাপড়ি নেবে।
ফ্র্যাঙ্ক উত্তরে জানিয়ে দেয় ওই পাপড়ি তারই দরকার, তার থেকে ওই পাপড়ি নিতে গেলে তাকে হত্যা করে তবেই নিতে হবে। যদিও লিলি এরপর আর কোনো কথা না বাড়িয়ে ওই অ্যারো হেডের সাহায্যে তাদের কাজ করতে শুরু করে, কারণ এটাই সেই বিশেষ সময় যে টাইমে চাঁদের আলো ওই গাছের উপর পড়বে, কারণ চাঁদের আলো ছাড়াও ওই গাছে ফুল ফোটানো কখনোই সম্ভব না। যাই হোক, চাঁদের আলো এবং ওই অ্যারো হেডের মাধ্যমে অবশেষে সেই গাছ জীবন্ত হয়ে ওঠে, মানে সেই গাছ পুরোপুরি ফুলে ভরে যায়। কিন্তু ঠিক ওই মুহূর্তেই লিলি একটি বন্দুকের মাধ্যমে ফ্র্যাঙ্ককে গুলি করে সেখান থেকে জলে ফেলে দেয়। প্রিন্স জোয়াকিম মনে করে ডক্টর লিলি হয়তো ওই পাপড়ি নেওয়ার জন্যই ফ্র্যাঙ্ককে গুলি করেছে, কিন্তু সেটা একদমই ভুল, কারণ আমরা তো জানি অভিশাপের কারণে ফ্র্যাঙ্ক তো অমর। তাই জল থেকে উঠে তার নৌকায় থাকা জোয়াকিমের বাকি সদস্যদের হত্যা করে নিজের নৌকা সে আবারও নিজের আন্ডারে নিয়ে নেয়। আর এদিকে লিলি তাদেরকে ধোকা দিয়ে ওই গাছের উপরে উঠে সেই ফুলের একটি পাপড়ি উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু এতক্ষণে চাঁদের আলো সেই জায়গা থেকে আবারও সরে যেতে শুরু করে, যে কারণে গাছটিও ধীরে ধীরে আবারও ফুলহীন হয়ে যেতে শুরু করে। যদিও একদম লাস্ট মুহূর্তে লিলি একটি পাপড়ি ঠিকই উদ্ধার করে, কিন্তু গাছ থেকে পড়ে যাওয়ার কারণে জোয়াকিম আবারও তার সম্মুখে এসে উপস্থিত হয়, আর তার জীবনদানের বিনিময়ে ওই পাপড়ি সে তাকে দিয়ে দিতে বলে। ফলে পরিস্থিতি খারাপ দেখে আর কোনো উপায় না থাকায় ওই পাপড়ি সে গাছের উপর থেকে নিচে ফেলে দেয়, যেটা বোর্ডে থাকা ফ্র্যাঙ্ক উদ্ধার করে। যেটা দেখে জোয়াকিম রাগান্বিত হয়ে তাকে হত্যা করতে চাইলে উল্টে লিলি তাকে ফাঁদে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যে সেই সমস্ত অভিশপ্ত বিজয়ীরাও সেই স্থানে এসে উপস্থিত হয়, আর প্রথমেই তারা প্রিন্স জোয়াকিমের থেকে বদলা নেওয়ার চেষ্টা করে, কারণ এই লোকেশন জানার পর সে তাদেরকে না জানিয়ে একা একাই এখানে চলে এসেছে। কিন্তু যেহেতু তাদের প্রধান লক্ষ্য ওই ফুলের পাপড়ি উদ্ধার করা, তাই তাকে ছেড়ে তারা এই মুহূর্তে লিলিকে ধাওয়া করতে শুরু করে, কারণ তারা জানে ওই পাপড়ি লিলির কাছে রয়েছে। কিন্তু ফ্র্যাঙ্ক যখন দেখতে পায় লিলি বিপদের মধ্যে রয়েছে, তখনই সে তার কাছে থাকা ওই ফুলের পাপড়ি দেখিয়ে ওই সমস্ত অভিশপ্ত বিজয়ীদের তার কাছে আসতে বলে, আর তারাও লিলির পিছু ছেড়ে সেই দিকে রওনা হয়। যেটা দেখে ফ্র্যাঙ্ক লিলির ভাইকে সেই স্থানে নামিয়ে দিয়ে বোর্ড নিয়ে সোজা সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অভিশপ্ত বিজয়ীরা তার বোর্ডে উপস্থিত হয়ে তার সঙ্গে লড়াই করতে শুরু করে। যদিও শেষ পর্যন্ত দেখা যায় তার বোর্ড গিয়ে এমন একটি জায়গায় ধাক্কা দেয় যে সেই জায়গা ভেঙে গিয়ে সেখানকার জল পুরোপুরি বাইরে বেরিয়ে যায়, মানে ওই জায়গা তখনই পুরোপুরি জলহীন হয়ে পড়ে। তাই অভিশাপ অনুযায়ী ঠিক আগের মতোই তারা সকলেই সেই জায়গায় আবারও বন্দী হয়ে পড়ে। এদিকে প্রিন্স জোয়াকিম এখনও লিলি ও তার ভাইয়ের উপর আক্রমণ করতে গেলে একটি পাথর স্তম্ভ চাপা পড়ে সেও সেখানেই মারা যায়, যার পর লিলি জানতে পারে ফ্র্যাঙ্ক ওই ফুলের পাপড়ি নিজের কাছে না রেখে তার ভাইয়ের হাতেই দিয়ে দিয়েছে। যেটা দেখতে পেয়ে সে নিজের জন্য ওই পাপড়ি না রেখে তার সাহায্যে সে ফ্র্যাঙ্ককে আবারও পুনর্জীবিত করে তোলে, এবং একই সঙ্গে ফ্র্যাঙ্ক তার অভিশাপ থেকেও মুক্তি পায়। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার টাইমে তারা দেখতে পায় চাঁদের আলো আবারও ওই গাছের একটি অংশে এসে পড়ার কারণে একটি পাপড়ি আবারও ফুটে উঠেছে, যেটা লিলির গবেষণার জন্য সেই স্থান থেকে তারা উদ্ধার করে। লাস্ট সিনে দেখা যায় লিলি ফ্র্যাঙ্ককে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরে আসে, কারণ বোর্ডে থাকাকালীন লিলি জানতে পেরেছিল ফ্র্যাঙ্কের অনেক দিনের ইচ্ছা লন্ডন ঘুরে দেখার, তাই সে ফ্র্যাঙ্ককেও লন্ডনে নিয়ে আসে। যাই হোক, এখানে ফিরে লিলি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন পূর্ণ অধ্যাপক হয়ে ওঠেন, আর তার ভাই ম্যাগ্রেগর সেই সোসাইটিতে যোগদানের জন্য আমন্ত্রণ পান, কিন্তু সেই প্রস্তাব সে প্রত্যাখ্যান করে। যার পর দেখা যায় লিলি এবং ফ্র্যাঙ্ক একসাথে লন্ডন ঘুরে দেখার প্ল্যান করে, আর এই ঘোরার টাইমে লিলি ফ্র্যাঙ্ককে গাড়ি চালাতে শেখায়, আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।